এরপরে প্রশ্ন হলো, আমাদের পাশে ওরস হয়, সেখানে গান বাজনা হয়, মেয়েরাও গান করে, এসব মাজারে যাওয়া ঠিক হবে কি না, এবং 5 টাকা 10 টাকা দান করলে ঠিক হবে কি না? ভাই, কোনো মানুষ মারা গেলে, কোনো মুসলমান মারা গেলে, তার কবরে যাওয়া, তার কবরে জিয়ারত করা এবং সালাম পেশ করা, শান্তির দোয়া করা, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে সুন্নত আমল, এটা করা সওয়াবের কাজ। মাজার মানে যে জায়গা জিয়ারত করতে যায়, অর্থাৎ কবরস্থান, সকল কবরস্থানই মাজার। মাজার শব্দের অর্থ কি ভাই? যে জায়গায় মানুষ জিয়ারত করতে যায় সেটার নাম কি? মাজার। এখন আমরা বানায় নিছি বিশেষ বিশেষ কিছু কবর, উঁচা হলে ওইটার নাম শুধু মাজার না ভাই, যত কবর আছে মানুষ জিয়ারত করতে যায়, এই সকল কবরই যেগুলো মানুষ জিয়ারত করে সেগুলো সব কি হয়ে যায়? মাজার বলা যায় সেগুলাকে। এটা হলো মাজার অর্থ। তো মাজারে কবর জিয়ারত করতে যাবেন, মাজারে কোনো ওরস করতে যাবেন না। ওরস শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটা নিয়ে এখানে আর দীর্ঘ আলোচনায় যাব না আমরা, শুধু এটুকু বলি আমরা কবরে যাব জিয়ারত করতে, কবরে কোনো দোয়া করতে যাব না, কবরওয়ালার কাছে কিছু চাইতেও যাব না, কারণ কবরওয়ালার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা চাইবো আমাদের মালিক আল্লাহর কাছে, কবরওয়ালা যার কাছ থেকে চেয়ে নিছেন আমরা সেই জায়গায় চাইবো, আমরা লোকাল জায়গায় যাব না, তাছাড়া তার দেওয়ার ক্ষমতাও নাই। সেখানে কিছু চাওয়া তার কাছে, তার কবরে ইবাদত করা, দোয়া করা, এটা শিরক, সেজন্য এটা করা যাবে না। আর কবরে বা মাজারে টাকা দিবেন কি দুঃখে আমাকে বলেন? 5 টাকা 10 টাকা কেন, 1 টাকা এবার দিবেন কেন? এখানে যেই আল্লাহর বান্দা শুয়ে আছেন, তিনি ধরেন আল্লাহর কোনো নেককার বান্দা, কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা, ভালো আমল করে দুনিয়া থেকে গেছেন, আমাদের সুধারণা তিনি আল্লাহর প্রিয় বান্দা, সব ঠিক আছে। কিন্তু এই জায়গায় বাইরে 5 টাকা দিলে কি তার কবরে এটা ঢুকে যাবে? এরকম কোনো সিস্টেম আছে ভাই? নাকি কবরের যারা, মাজারের যারা খাদেম আছে, তারা পয়সা কড়ি দিয়া এটাকে ট্রান্সফারের মাধ্যমে কবরওয়ালার কাছে পৌঁছাই দেয়, এরকম কোনো সিস্টেম আছে? বরং কি হয় এটা, এটা যারা বাইরে আছে তাদের অনেক সময় গাঁজা টাঞ্জা খাওয়ার জন্য লাগে, তাদের বিভিন্ন অপকর্ম করার জন্য লাগে, এমনকি যদি ভালো কাজের জন্য করে, সাধারণত কবরের আশেপাশে যারা এই কবর পাহারা দেয়, এলোমেলো জীবন, বৈরাগ্যতা, তাদের কোনো সংসার নাই, ভাবখানা এমন কিছুই লাগে না, কিন্তু পয়সা ঠিকই লাগে, পয়সা ঠিকই লাগে। 1 নম্বর কথা, ইসলাম কোনো বৈরাগ্যতার ধর্ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈরাগী হতে বলেন, সবাইকে সংসারী হতে বলেছেন, তোমার সংসারে রেখে এখানে কবরে বসে থাকতে বলছে কি? আল্লাহর ঘরে ইবাদত করতে ঢুকলে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফানতাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, বের হও, খেতে যাও, কাজে যাও, কাজে লেগে যাও, উদ্যমী হও, উদ্যোক্তা হও, আপনাকে ইসলাম সেটা বলেছে। আর সেখানে আপনি নামাজ, আল্লাহর ঘর থেকে আল্লাহ বলছেন নামাজ শেষ হয়ে গেলে আর বসে লম্বা সময় থেকো না, নফল টফল সব শেষ করে এবার যাই তুমি রুজিতে নেমে যাও, আর আপনি এখানে মাজারে সাদা কাপড় হলুদ কাপড় পরে বসে আসেন, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। যারা এগুলো করে তারা কখনো ইসলামের ধারক বাহন, এটা স্পষ্ট ভণ্ডামি। অতএব সেখানে তাদেরকে টাকা পয়সা দেওয়া মানে হলো চিটারি বাটপারি করতে সহায়তা করা। আপনি সেখানে টাকা দিয়ে সওয়াবের আশা করেন কিভাবে ভাই, কিভাবে আশা করেন? হ্যাঁ, আপনি কোনো গরিব মানুষ দাঁড়িয়ে আছে তাকে 2-4টা পয়সা দেন, কোনো অভয় মানুষকে পয়সা দেন, ওই মাজারে কি দুঃখে আপনি দিবেন? যিনি শাহিত আছেন তার সম্মানে দিবেন, তো তার সম্মানে তার তরফ থেকে একজন গরিব মানুষকে দেন এবং বলেন আল্লাহ এর সওয়াবটা তাদেরকে পৌঁছায় দেন। ওই গাঁজা ঘরে যদি টাকা দেন তাহলে তো সওয়াবের পরিবর্তে আর গুনাহ হবে? অনেক মাজারের বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন সময় ভাইরাল হয়েছে, যে মোরগ একটা দেয়, ওই মোরগটা তারা নিয়ে আবার আরেক জায়গায় পিছন দিয়ে ওইটা আবার বিক্রি করে, আবার ওইটাই আসা দেয় কুমিরের সামনে দেয়, কুমির তো খায় না, ওইটা একটু ধরা ওই মালিকের খুশি করে দেয়, এরপর নিয়ে আবার ওটা বেচা দেয়, এক মোরগ সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বেচা হইতেই থাকে। দেখেন না আপনারা এই সমস্ত ভিডিও? অতএব মাজারে কোনো মুসলমান গিয়ে সেখানে টাকা পয়সা দেওয়া, মাজারে যারা খাদেম আছে তাদেরকে, এবং সেখানে গিয়ে কোনো প্রার্থনা করা, এটা একজন মুসলমানের জন্য ইসলাম জায়েজ রাখেনি। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বুঝছেন না, অনেক বোনরা জানেন না, বুঝেন না, তারা যান সেই জায়গাগুলোতে গিয়ে তারা টাকা পয়সা দিয়ে থাকেন, তারা ভুল করেন, তাদেরকে আমরা বোঝাবো, আঘাত নয় আক্রমণ নয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আমরা গোলাম আল্লাহর, কোনো মাজারওয়ালার না।
আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন।